আমাদের উচ্চ শিক্ষা দপ্তর এবং মাধ্যমিক দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ, এডুকেশন ডিপার্টমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে দশম এবং দ্বাদশ শ্রেণীতে বর্তমানে পাঠরত যারাই পরীক্ষায় বসতে ইচ্ছুক তাদের কারো পরীক্ষা নেওয়া হবে না, তারা এমনিতেই অ্যালাউ হয়ে যাবে। বুঝলেন কিছু? এই ভিডিওটা অনেকের কাছে এসছে এবং এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো মনে করেছো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে। এ তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো তারা ইলেভেনে উঠে গেছো, যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো তারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে উঠে যাবে, এরকম অনেকেরই ধারণা রয়েছে। এই ভিডিওটা দেখে আমার লজ্জা করে, লজ্জিত আমরা। একদিকে রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো ডিসিশন আসেনি, স্টুডেন্টরা এমনিতেই চিন্তার মধ্যে রয়েছে, ডিপ্রেশনের মধ্যে রয়েছে, পড়াশোনা করতে চেয়েও পড়াশোনা করতে পারছে না যে তাদের অ্যাকচুয়ালির সঙ্গে কি ঘটবে, মাধ্যমিক হবে কি না, উচ্চ মাধ্যমিক হবে কি না, অ্যাকচুয়ালি কীভাবে হবে তা নিয়ে তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এবং কিছু ব্যক্তি আমাদের রাজ্যে থেকে স্টুডেন্টদেরকে আরও বিভ্রান্ত করার জন্য এই ধরনের ভুয়ো ভিডিওগুলো তুলে ধরছে। হ্যাঁ, অবশ্যই মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিল, কিন্তু ফাইনাল পরীক্ষার না, টেস্ট পরীক্ষার কথা। ওই ভিডিওটার কিছু অংশ কেটে তোমাদের কাছে প্রতিস্থাপিত করা হচ্ছে যাতে তোমরা দেখো। আমি একটা কথা বলি তাদেরকে, তোমরাও তো একদিনকে স্টুডেন্ট ছিলে, আর তোমরা যদি বড় কেউ থেকে থাকো তাহলে তোমারও ভাই বোন আছে, তারাও তো একজন স্টুডেন্ট। সেরকম কিন্তু রাজ্যে প্রচুর এরকম স্টুডেন্ট রয়েছে যারা এই মুহূর্তে চিন্তিত তাদের পরীক্ষা নিয়ে। সরকার এখনও নির্দিষ্ট কোনো ডিসিশনে আসেনি, তারা কি করবে, তারা পড়তে পারছে না স্বাভাবিকভাবে। অনেকেই আমাকে বলছে, অনেকেই বলছে যে কি করবো, আমাদের কেরিয়ার কি নষ্ট হয়ে যাবে, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কি পরীক্ষা দিতে হবে, অনেকের অনেক রকমের বক্তব্য। কিন্তু তোমরা কিছু মানুষ, 0.01% মানুষ যারা এই ধরনের কাজ করছে, যার জন্য স্টুডেন্টরা এমনি ডিপ্রেস আছে আরও ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে। আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো, আমরাও একসময় স্টুডেন্ট ছিলাম, তোমরাও হয়তো একসময় যারা এই ধরনের কাজ করছো তোমরাও একজন স্টুডেন্ট ছিল। স্টুডেন্টদের এর ডিপ্রেশনকে নিয়ে, স্টুডেন্টদের মস্তিষ্ক নিয়ে খেলো না। আর আমি তোমাদের সকল স্টুডেন্টকে একটা বিষয়ে রিকোয়েস্ট করব, তোমরা ভাই বোন ভেবেই তোমাদেরকে এই বিষয়টা বলছি, চোখ বন্ধ করে কোনো ভিডিও ও দেখে সেই ভিডিওর ওপর বিশ্বাসী হয়ে একটা কোনো স্টেপ নেবে না। সবার প্রথমে যদি এরকম কোনো নিউজ হয়, সবার প্রথমে যে সমস্ত বড় বড় নিউজ সংবাদ মাধ্যমগুলো রয়েছে বা এবিপি আনন্দ বলো, বিভিন্ন যে বড় বড় চ্যানেলগুলো রয়েছে, সেই চ্যানেলগুলো কিন্তু কভার করবে প্রত্যেকটা চ্যানেল। এটা একটা বিরাট বড় ইস্যু, তোমরা এত ও সোশ্যাল মিডিয়ায় এত বিষয়টাকে ভাইরাল করেছো, এটা বিভিন্ন দপ্তরের কাছে গেছে এবং বিভিন্ন জায়গার থেকে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গেছে, বুঝতেই পারছো একটা হাইপ ব্যাপার। সেই কারণে যখনই এই বিষয়টা কোনোভাবে প্রকাশিত হবে বিভিন্ন জায়গার থেকে তোমরা জানতে পারবে। ইনফ্যাক্ট আমিও তোমাদের সঙ্গে সঙ্গে সেই বিষয়টা যেখানেই থাকি না কেন জানানোর চেষ্টা করব। সেই কারণে তোমরা এই সমস্ত বিষয়ের ওপর বিভ্রান্তে চলে যেও না। আর এই মুহূর্তে তোমাদের কী করণীয় সেটা কিন্তু আমি আগের ভিডিওতেই উল্লেখ করে ফেলেছি। তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, এই মুহূর্তে 2021-এ উচ্চ মাধ্যমিক দেবে, যারা 2021-এ উচ্চ মাধ্যমিক দেবে তারা তোমাদের বই এই মুহূর্তে পড়ো, যতক্ষণ না পর্যন্ত অ্যাকচুয়ালি সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি আসে তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে বা এইভাবে হচ্ছে। এবার অনেকে বলবে যে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোনো পরীক্ষায় এই মুহূর্তে অফলাইনে কার্যত সম্ভব নয়, আর যখনই রাজ্য সরকারের থেকে কোনো ডিসিশন নেওয়া হবে তারপরেই তোমরা অন্য কোনো পদক্ষেপ নাও। এই মুহূর্তে তোমরা যতটা পারো, আমি বলছি না যে পুরোপুরি, যতটা সম্ভব তোমরা পড়াশোনা করো, পড়াশোনা থেকে এ বঞ্চিত রেখো না নিজেকে, তাহলে পরবর্তী সময়ে পরের ধাপে উঠতে এ অসুবিধা হবে। তোমরা জানো সিঁড়ির প্রত্যেকটা ধাপ থাকে, একটা ধাপ যদি না থাকে তাহলে অপর ধাপে উঠলেও, তোমরা কোনোভাবে উঠে গেলেও ও কী হবে, তোমার সমস্যা হবে, প্রচুর সমস্যা হবে। সেই কারণে পড়াশোনাটাকে এই মুহূর্তে ছেড়ে দিও না, পরবর্তীকালে সমস্যায় পড়বে। আর ক্লাস ইলেভেনের স্টুডেন্ট যারা আছে তারা কী করবে, ক্লাস 2022-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে এ তারা কী করবে, তাদের জন্য কিন্তু রীতিমতো ডেডিকেটেড ভিডিও করা আছে, তোমাদের এই মুহূর্তে কী করা উচিত, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর বলে রাখি তোমাদের জন্য কালকে একটা ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে রেজাল্টের গুরুত্ব নিয়ে, যে ইন ফিউচার তোমাদের কী কী প্রবলেম হতে পারে, আদৌ প্রবলেম হবে কি না, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে কালকে ভিডিও আসছে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।